আপনি নিজামুদ্দিন লিখেছেন ইদানিং ফেসবুকে এমন কিছু পোস্ট পাওয়া যায় যেগুলোতে লেখা হয় আপনি মুসলিম হলে আল্লাহর নামটা লিখে যাবেন না, লিখে যাবেন না, নবীকে ভালোবাসলে এখানে অবশ্যই লাইক দিন, এই জাতীয় পোস্ট প্রায় সময় দেখা যাচ্ছে, দেখা যায় আজকাল। এই পোস্টগুলো যারা করে থাকে এরা হল প্রকৃত ধর্ম ব্যবসায়ী, তার পেজের রিচ বাড়ানোর জন্য, গ্রুপে মেম্বার বাড়ানোর জন্য, এটার বিস্তার করার জন্য, পোস্টে লাইক কমেন্ট কামানোর জন্য সে ধর্মটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমি আল্লাহকে ভালোবাসলে সেটার প্রমাণ তোমার কাছে দিতে হবে কেন? এটি তো রীতিমতো এক ধরনের মূর্খতা। আমাদের যে সমস্ত ভাই বোন এ সমস্ত পোস্ট দেখে ভয় পেয়ে যান এবং নিজের ইমানকে প্রকাশ করার জন্য সেখানে লাইক কমেন্ট দেন, এটা তাদের সরলতা, তাদের সরলতাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের বা এই প্রতারকদের বা মূর্খদের মূর্খতাসুলভ কাজকে বিস্তার করার কাজে নিজেকে এভাবে ব্যবহার করা উচিত নয়। আপনি সেখানে লাইক কমেন্ট দেওয়া মানে তাকে এক ধরনের সহযোগিতা করা এই সমস্ত মূর্খতাসুলভ কাজ কিংবা প্রতারণামূলক পোস্ট দেওয়ার ক্ষেত্রে। আপনি আল্লাহকে ভালোবাসলে এখানে লাইক না দিয়ে যাবেন না, আল্লাহ না লিখে যাবেন না, শেয়ার না দিয়ে যাবেন না, এটা করা চড়া যাবেন না, মানে এই কথাগুলো রীতিমতো এক ধরনের প্রহসন বলা যেতে পারে। আপনি কি আমাকে আপনার কাছে পরীক্ষা নেওয়ার আমার আল্লাহর প্রতি ভালোবাসা আছে কি না, ব্যাপারটা এরকম করা হয় যে সাধারণ মানুষ রীতিমতো এক ধরনের বিভ্রান্তিতে পড়ে যান যে আমি তাহলে এখানে না দিলে কি আমার ইমান থাকছে, আল্লাহর প্রতি ভালোবাসা কি প্রমাণ হচ্ছে, এই জন্য ভয়ে তারা এটা করে ফেলেন। এটি তাদের সারল্য, এটি তাদের সরলতা। বাট যারা এটি করছেন তারা প্রতারক, এই সমস্ত প্রতারকদের থেকে আমরা সাবধান থাকতে হবে। আর যারা এগুলো করছেন, অনেকে সবাই প্রতারক নাও হতে পারেন, কিছু লোক হয়তো নাবুজি করছেন, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে, এ ধরনের কাজ করা যাবে না, মানুষের ইমানকে এত ছেলে খেলার বিষয়ে পরিণত করা যাবে না।